আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। আরেকটু হলে গরম জলটা উল্টে যেত। আমার প্রেগন্যান্ট বউটা আগুনের সামনে দাঁড়িয়ে এত কাজ কেন করবে? কেন করবে? আমাকে দাও, আমি করছি। রবি, আমি পারবো তো। আমি জানি তুমি পারবে। আমাকে দাও, তুমি আমাকে দাও। আমার কথাটা শোনো, আমিও পারবো। আমি একটু করি, আমি হেল্প করি। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি তাহলে একটু হেল্প করি তোমাকে। আমাকে চাটা করতে দেবে? করো না। জানো মন, দোকানে আস্তে আস্তে কাস্টমার আসতে শুরু করেছে, মনে হচ্ছে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। এই ভালো কথা, আমি মিজির কাছে গেছিলাম হঠাৎ বিশুর জন্য। এই যে বিশু এত ভালো একটা ছেলে হয়ে একা একা কেন রয়েছে বিয়ে না করে? হ্যাঁ, আমি আমি মিজিকে গিয়ে জিজ্ঞেস করলাম জানো তো, যে বিশু কি আগে কাউকে ভালোবাসতো? মিজি কিছু বলতেই পারলো না। কি ভাবছো তুমি? বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমি হঠাৎ করে মেজির কাছে কেন গেলাম। তোমার মনে নেই সেদিনকে মা বললো, মা বললো না যে বিশু এত ভালো একটা ছেলে হয়েও কেন একা একা রয়েছে বিয়ে না করে? হ্যাঁ, আমি তো সেই কারণেই মেজির কাছে জানতে গেলাম। শুধু মা জানতে চাইলো বলে বিশুর কথা জিজ্ঞেস করতে গেছিলে? হ্যাঁ। নাকি তুমি আমাকে আবার সন্দেহ করছো? আচ্ছা মন, আমি আমি কেন তোমাকে সন্দেহ করতে যাবো বলো তো? আমি তো খুব সাধারণভাবে একটা কথা বললাম। তুমি না মন, সারাদিন বাড়িতে বসে বসে খালি এগুলোই ভাবছো। হ্যাঁ, এর মধ্যে সন্দেহ করার মতো কি ব্যাপার আছে বলো তো? তুমি ভাবছো এগুলো খালি? রবির সন্দেহবাতিক মনটা কি আবার ফিরে আসছে? যে ছেলে নিজের বউকে ছেড়ে আর একটা মেয়ের বাড়িতে গিয়ে ওঠে, সেই ছেলেকে কি বলবো বলো তো? শাগনি কুড়ে, ও নিজের সম্বন্ধে যা কিছু বলে সব মিথ্যে, এগুলো সব মানা যায় তাই বলে একটা মেয়ের বাড়িতে গিয়ে ওঠা, এটা তো এটা তো বেইমানি। আর খবর না দেওয়া, কোথায় খুঁজি নিয়ে ওকে? থানা, হাসপাতাল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার বাড়িতে খুঁজেছি, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আর শাগনিককে দেখো, একেবারে বিন্দাস। একবারও সোনার কথা ভাবলো না, ভাবলো না সোনা বাড়িতে ওর জন্য চিন্তা করছে। অদ্ভুত, তুই নিজের কানে শুনলি তো যে ও সোনার সঙ্গে থাকতেই চায় না। যেখানে সোনার সঙ্গে থাকতে চায় না সেখানে সোনার কথা ভাববে কেন? সোনাকে তো বাতিলই করে দিয়েছে। হে ভগবান, যত শুনছি আমার আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। কি হবে এবার? সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সেদিন ঝামেলাটা একটু বেশি হয়েছিল, কিন্তু তার জন্য তো দায়ী শাগনিক নিজে। ওরকম ভাবে 10 লক্ষ টাকা বাজারে কেউ ধার করে আছে নাকি? আচ্ছা ঠিক আছে বিশু, ওসব এখন থাক। শাগনিক কি তাহলে কোনোদিনই ফিরে আসবে না? কি 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 হলো বলো তো? তোমরা কি কিছু লুকোচ্ছো? বিশু বিশু প্লিজ কিছু লুকিও না, বলো আমাকে কি গো, কিছু বলছো না কেন? শাগনিক সোনাকে ডিভোর্স দিতে চায়। কি? হ্যাঁ বৌদি। ওই ওই মেয়েটার জন্য? না, মোনালিসা আর শাগনিক অনেক বছরের বন্ধু, ওরা বিয়ে করতে চায় না। উল্টে মোনালিসা ওকে অনেক বুঝিয়েছে যে একটা মেয়েকে ডিভোর্স দিলে তার কত কষ্ট হয়, কিন্তু শাগনিক তো শাগনিক সোনাকে ডিভোর্স দিতে চায় আর
আমেরিকা চলে যেতে চায়, এটাই ওর পরিকল্পনা। সোনা, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, এখনো সংসার কিভাবে করতে হয় সেটাই জানে না, তার উপর প্রেগনেন্ট, হায় ভগবান। একদিকে ভালো করেছো, জানো তো মা আর সোনাকে এসব কিছু জানা হয়নি, আর বাবা সোনা তো এসব মানতেই পারবে না। আজকে না হয় বললাম না মীরা, কিন্তু একদিন না একদিন তো বলতেই হবে, তখন আমি বলি কি, তোমরা শাগনিকের কাছে আবার যাও, ওকে ভালো করে বোঝাও। বুঝবে না, ও বুঝবার ছেলেই নয় নীরা। আরে বোন, গিয়ে দেখতে কি হয়েছে? ও মুখেই বলছে যে মেয়েটা শুধুই ওর বন্ধু, তার বেশি কিছু নয়। সেটা যদি মেনেও নি তাহলে এটা মানতে হবে যে ওদের বন্ধুত্বের গভীরতা সাংঘাতিক রকমের। আচ্ছা, মেয়েটা স্নান করছিল, তুমি জানো মেয়েটা স্নান করছিল, বাথরুম থেকে ওর কাছে তোয়ালে চাইলো, এটা কখন করা যায় নীরা? এমনি বন্ধুত্বে কিন্তু এটা করা যায় না। বুদীপ, শাগনিকের মতো ছেলে যখন একবার বলেছে যে সোনাকে ডিভোর্স দেবে, তো সোনা সোনা শুনে রাখ একটা কথা, শাগনিক যদি এ বাড়িতে না ফেরে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।